हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो रुद्रोज ब्लॉग तुम्हारे अनेक 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 वेलकम। तो हमें एक चुलटा छेने हल्का पतला कर एक उचू को बातलम कारण गरम लगा घाटा ना गरमे तो जला जला कर और अनेक दिन शैम्पू ना करार्जन और बस चुलटा मईला हो जाए तो बस ही कष्ट वही कारण चुलटा एक उचू को बातलम देखा जाचू कर दिए दिए हमें एक बस आखन। तो तुम्हारे साथ भावलम कि चलो लागल भांगा तो इटा दिए बहुत जोरे लागल हमको तो भालम बसे आलो एक भिडियो श्यूट करी बोलते छोटो खाटो किछु कथा तुम्हारे साथ शेयर करी। तो जाना के कौन देखे बाकी भावे ने तो भालम चलो किछु कथा शेयर करी। कथा बोलते कि देखो हमें अनेक दिन जब ब्लग करते करते हमारे ब्लगटा एकदम बंद हो गए ना एन ब्लग तर कारण हे हमारे समय उठे ना प्रथम कथा तर कारण हे घर एत का सामले करूलन एने नहीं करूँ क्योंकि ब्लग क्योंकि एक मध्यखने वाले ना एक हल्का झड़ बे जाए से ही लाइफ थे झड़ा बे गल तर भिडियो बंद छो। तो भालम चलो प्राय तीन चार मास हो गल भिडियो बंद ही आ तो भावलम आजकल एक वीडियो कर ही फिली छोटो खाटो क्लिपिंग तरह तुम्हारे साथ शेयर करब नेक्स्ट दिन थे ब्लग इच्छा आछे पुरो जे रखम डेली ब्लग दितम आर कि आमी सेरकम ही ब्लग देव तुम्हारे साथ शेयर करब। तो तुम्हारा देखो मन हे तुम्हारे भलो लागे खराब खूब एक लागे ना कारण हे जे जे हमार वीडियो देखो प्रथम रखी शेषे किन्तु सबसक्राइब और लाइक कमेंट शेयर और सबसक्राइब अवश्य कर दिओ और पुरो वीडियो देखो हमार कथाटा एक शुनो हम भलो लगे देखो सबाई तो सबकि चाहले पाए ना और एक लाफे क्यों गाचे उठते पाए ना। तो तुम्हारे हमारे रिक्वेस्ट थको जो प्लिज एक सबसक्राइब कर दाओ हाँ एक सहाज्य करो जाना हमें तुम्हारे हाथा धरे हमें एकटू बड़ होते तो जे जे भिडियो देखे प्लिज एक सबसक्राइब कर दिओ एटुकु बलार तुम्हारे और किचू बलार नहीं এটা বলার ছিল। আমি একটু বসলাম মানে এখনো কিন্তু ঘরের কোনো কাজ হয়নি দেখা যাচ্ছে বিছনা টিছনা কিছু তুলিনি কিন্তু আমি এখন সমস্তটা তুলবো করবো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি আমরা ডেলি ব্লগ যেরকম দিচ্ছিলাম আমি ভাবছি আবার শুরু করবো। তো তোমরা যে যে ভিডিওটা দেখে থাকবে যদি তোমাদের ইচ্ছে থেকে থাকে যে আমি ডেলি ব্লগ দিই তাহলে তোমরা আমাকে কমেন্ট করো প্লিজ যে দেখবে তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ কমেন্ট করো যে চাও হ্যাঁ তোমার ডেলি ব্লগ দেখতে চাই কি চাও না তোমাদের উপরে নির্ভর কি তো প্লিজ তোমরা কমেন্ট করে করে জানিও আমার তাহলে ভিডিওটা করতে খালি একটু মোটিভেশন পাবো আর কিছুই না জানো তো। তো আমাদের লাইফে একটা ঝড় বয়ে গেছে সেটাও যদি তোমরা জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করো আমি সেই ঝড়ের একটা স্টোরি শেয়ার করব কেন আমি ব্লগ করাটা বন্ধ করে দিয়েছিলাম কী প্রবলেমের জন্য কি আমাদের লাইফ থেকে আমরা ফেস করে চলেছিলাম এটা তোমাদের সাথে আমি শেয়ার করব যেটা তোমরা যদি নেক্সট ব্লগ দেখতে চাও তাহলে তো তোমরা যেটা দেখো বলো কমেন্ট করে যে হ্যাঁ দেখবো তাহলে আমরা ছাড়বো আমি আবার ফের পাবলিশ করবো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলো আমি ভাবলাম যে ছোট একটা মিনি ব্লগ তো না এটা মিনি ব্লগ হবে না জানি এটা ব্লগই ব্লগ চ্যানেলেই পোস্ট হবে এটা মিনি ব্লগে যাবে না কারণ মিনি ব্লগে জানি আমি এক মিনিটের ভিডিও যায় এটা এক মিনিটের বেশিই হয়ে যাচ্ছে কি বলবো আমি ভুলভাল বলেই যাচ্ছি আমি তো পাগলের মতো বুঝতে পারছি না কি বলবো মানে আমি ভেবে বসছিলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব বলবো কিন্তু হয়ে গেল উল্টো পাল্টা কথা জানো তো আর ওটাই বলার ছিল আমার আর কিছু বলা বলতে দেখো সবাইকে বলবো কি বলবো ভুলে গেলাম ভুলে গেছি দাদা এক মিনিট। তো আমি আবোল তাবোল বকতেই আছি আর কি বলবো কিছু মাথায় ঢুকছে না। তো প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকবে তো আমার ভিডিওটা দেখো ব্যাস এটুকুই বলার আর যদি তোমরা মানে জানতে চাও তোমাদের আগ্রহ থাকে যে কী বলে আমাদের সাথে কী ঝড় বয়ে গেছিলো তো তোমরা ওটা কমেন্ট করো অবশ্যই বলবো আর আমি ডেলি ব্লগটা চেষ্টা করব এবারে কন্টিনিউ করার কারণ আমি কিছুদিন যাব আগে আমি শ্যুট করছি বাট এডিট করার টাইম পাচ্ছি না আমি দুটো তিনটে শ্যুট করে পড়েই রয়েছে ভিডিও বাট এডিট হয়নি
এবার এটা অনেক আগের জামাই ষষ্ঠীর ব্লগ একটা রয়েছে শ্যুট করে রাখা, এরকম অনেক কিছুই রয়েছে। তো এডিটের অভাবে আমি পোস্ট করা হচ্ছে না, তো এডিট করতে গেলে একটু সময়ের দরকার, সেই সময়টা আমি দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে মাথাতে, একটু একটু বেশি প্রবলেম হচ্ছে, আমি বেশি মাথার মধ্যে চাপ নিতে পারছি না, কারণে আমি আরও ভিডিওটা বন্ধ রেখেছি। এটা কিন্তু অন্য কারণের জন্য বলছি, এটা মানে আমার এডিটের প্রবলেমের কথা বলছি, কিন্তু ঝড় যেটা হয়ে গেছে সেটা কিন্তু অন্য কথা, আর এটা অন্য কথা বলছি। যেটা হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে ভিডিও এডিট করতে, শরীরটা একটু ডাউন যাচ্ছে। আর আগে ওর বাবা একটু আধটু এডিট করে দিত, এখন একদম দিতে চায় না, এটাই আমার মেন সমস্যা। না তো এবার আমি পুরো এডিটটা একা একা করা না আমার পক্ষে পসিবল হয় না, ছোটো বাচ্চা সামলি এই করে হ্যান করে তো আর পেরে উঠে না। তো আমার এক বছরের বকবকটা এইটুকুই থাকলো, আরও নেক্সট নেক্সট পার্টে অনেক বকবক আসবে, তো আমার বকবকটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আর একটুকুনি কমেন্ট করে জানিও, তো আমিও তোমাদের জন্য নতুন নতুন দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো। তো আজকে কেমন, টাটা।